কখনো এলাকা স্যানিটাইজেশন, কখনো বা দুস্থদের জন্য খাবার বিলি, অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই, কখনো বা রক্তদান করে করোনা আবহে এলাকার মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গাপুরের রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা। এই রেড ভলেন্টিয়ার্স এর সেবামূলক কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল দুর্গাপুর এনআইটি কলেজের কোভিড হেল্প গ্রুপ। শনিবার সংগঠনের তরফ থেকে দুর্গাপুর রেড ভলেন্টিয়ার্সদের 5টি গ্রুপের হাতে স্যানিটাইজার এবং অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রেড ভলেন্টিয়ার্সের সদস্যবৃন্দ এবং এনআইটি কোভিড হেল্প গ্রুপের সদস্যরা। দেখেছি গত কয়েক এক মাসেরও বেশি সময় ধরে, মানে কয়েক মাস ধরে কোভিড সেকেন্ড ডোজ শুরু হওয়ার সাথে সাথে আমরা যখনই আমাদের কিছু সাহায্য করেছে যে ফ্যামিলিগুলো, যে পরিবার, যেমন আমি নিজে, আমরা এখানে প্রত্যেকেই আমাদের নিজেদের পরিবারও প্রবলেমটা ফেস করেছি, আমরা আক্রান্ত হয়েছিলাম কোভিডে। এবং আমরা দেখেছি, মানে প্রথমে যার কথা আমাদের মনে পড়ে, যার কাছ থেকে সাহায্য পেতে পারি, একদম নিজে এসে যে একজন রোগীকে সাহায্য করতে পারে। হ্যাঁ, আমি বলছি না যে কেউ হয়তো কোনো একটা স্কিম করলো, কিছু টাকা পয়সা পরে পাওয়া গেল, সেটার কথা একটা দিক, কিন্তু একদম মাঠে নেমে যে একদম আমাদের মতো এমপ্যাথি যেটা বলে, সেই রকম নিয়ে যারা আমাদের সাহায্য করেছে ডিরেক্টলি, সেইটা এইরকম ভাবতে পারে, মানে উই আর, যেটা মনে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের উপর কিছুটা আমরা আস্থা হয়তো কমে যাচ্ছিল, কিন্তু এইটা নতুন করে পরবর্তী প্রজন্মের উপর আমাদের একটা গভীর আস্থা তৈরি করলো। এবং আমি আমি মানে কামনা করি এই যে ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো নিজেদের প্রায় জীবনের ঝুঁকি নিয়ে আমাদের হাতে ধরে পেশেন্টকে কোলে তুলে নিয়ে যে অ্যাম্বুলেন্সে তুলছে, নিজের কথা ভাবছে, সেইটা হয়তো আমার পাশের প্রতিবেশীও সেইভাবে আমার কাছে আসছে। এই যে ওদের মধ্যে মানবিকতার যে এই ভিত্তি যেটা তৈরি হয়েছে, যেটা ওদের মধ্যে রয়েছে, সেইটা একটা নতুনভাবে আমাদের চোখ খুলেছে। এই জন্য আমরা এনআইটি কমিউনিটি থেকে, এনআইটির প্রত্যেক এনআইটির ফ্যাকাল্টি মেম্বার, এনআইটির কর্মচারী আছেন যারা অন্য স্টাফ মেম্বার, এনআইটির প্রত্যেকেই আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এবং ভীষণভাবে আমরা অনুপ্রাণিত বলা যায়। মানে একটা বুড়ো লোক বাচ্চাদের দেখে শিখেছে, তো সেইটা ঘটবে আমাদের, আমরা দেখে যাব সেই রকম একটা পরিস্থিতি কখনো ভাবিনি, এবং আমরা এইটাতে অত্যন্ত মানে একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমরা সবাই আজকে কী কী দিলেন? আমরা তাদেরকে যতটা পারি সাহায্য করি। আজকে কী কী দেওয়া হলো? আজকে সেটা আমি পুরো হিসাব, সেটা শিবির স্যানিটাইজার দেওয়া হলো এবং কিছু টাকা আমরা এখন আজকে তুলে দিয়েছি, কিন্তু সেইটা হ্যাঁ 5টা গ্রুপকেই আমরা দিয়েছি, দুর্গাপুরের 5টা রেড ভলেন্টিয়ারকে আমরা দিয়েছি। এবং সেইটা যে শুধু আজকে আমরা দিয়েছি সেটাও নয়, সেটাও আগে থেকে ইন্ডিভিজুয়াল লেভেলে অনেকে দিয়ে এসেছে, কিন্তু আমরা মানে ওদেরকে সবাইকে একসাথে ডেকে এনে আজকে এখানে দেয়া হয়েছে, সেটা একটা জয়েন্ট টেম্পো। আপনার আপনার নাম? আমার নাম সুব্রত চৌধুরী। আজকে এই কর্মসূচিটা আজকে প্রথমবার নয়, আমরা এর আগেও হচ্ছে ইনাদের মানে এনআইটি প্রফেসরের কাছে, টিমের কাছ থেকে আমরা হেল্প পেয়েছি। এর আগে পিপি কিট, স্যানিটাইজার, ফেস শিল্ড দিয়ে, মাস্ক দিয়ে, গ্লাভস দিয়ে আমাদের অনেক হেল্প করেছে। এবার বাস্তবে কথা হচ্ছে, করোনা মহামারীর সময়
যেভাবে রেড ভলেন্টিয়াররা রাস্তায় নেমে কাজ করছে বা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেটা স্যানিটাইজিং হোম স্যানিটাইজিং হতে পারে, পেশেন্ট ভর্তি করানো হতে পারে, যে নজিরবিহীনভাবে যেভাবে রেড ভলেন্টিয়াররা যে যুবক সমাজ যে ছাত্র সমাজটা এগিয়ে এসছে তাদের পাশে ইনারা দাঁড়াচ্ছেন, ইউনাইটেড প্রফেসররা টিম দাঁড়াচ্ছেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরও আরও মনোবল বাড়ছে এগুলোর জন্য, এবং হচ্ছে দুর্গাপুরে হোক বা গোটা পশ্চিমবাংলার জন্য রেড ভলেন্টিয়ারের এইভাবে মনোবল বাড়ানোতে আগামী দিনে কাজ করতে আরও সুবিধা হবে, আরও জোরদারভাবে কাজ হবে, মানুষের পাশে দাঁড়াতে কোনো রকম দ্বিধা কোনো রকম বোধ আমরা করব না। আপনার নাম? আমার নাম রোহন শর্মা। পরিচয় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा, आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए, सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर, इस बेल्ट में, जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार। We are the manufacturer of ferroalloys and steel. Mainly, আমরা যখন এখানে যারা প্রোডাকশন করছি, যেমন হাই কার্বন এন্ড মিডিয়াম কার্বন, সিলিকন ম্যাঙ্গানিজ, ফেরোম্যাঙ্গানিজ এন্ড ফেরোক্রোম। Along with that, my steel MS billet we are producing, and the dispatch of production is around, you can say, earning 10,000 to 12,000 metric tons, including a ferro and steel. And total employment is around 1,500, including a temporary workers and permanent and all. So we are mainly output is going towards export, that is 70% nowadays, 70% export is there, and around 30% domestic consumption. We are supplying to steel plants and other private big plants, just like Jindal and all.